বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করবো হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করবেন। হ্যাঁ বন্ধুগণ, এই এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা বেঙ্গে বেঙ্গে বুঝিয়ে বুঝিয়ে পড়েন তাহলে যে কোনো ধরনের বাক্যকে আপনারা বড় করে পড়তে পারবেন। তাই বিশ্বাস রাখুন, আমাদের সকল ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটি থেকে দেওয়া হয়েছে। এই বইটির উপর প্রায় 1000 মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন কীভাবে বাক্যগুলোকে বড় করে পড়বেন লক্ষ্য করেন। আজকে আমরা শিখব 37 নম্বর নিয়ম তিনি এবং 37 নম্বর নিয়ম তিনি, লক্ষ্য করুন কীভাবে বড় করে পড়বেন। যেমন হোয়াট টাইপ অফ বা হোয়াট কাইন্ড অফ বা হোয়াট সর্টস অফ ম্যান, কী ধরনের লোক, অর্থাৎ এখানে এখানে খেয়াল করতে হবে যে কী ধরনের লোক, কী ধরনের ছেলে, কী ধরনের মেয়ে, কী ধরনের ছাত্র, কী ধরনের শিক্ষক, কী ধরনের ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন। এখানে যদি বলা হয় যে কী ধরনের বই, কী ধরনের বই দিতে পারেন, কী ধরনের কলম, কী ধরনের কাপড়, কী ধরনের রং, কী ধরনের জায়গা, কী ধরনের বাড়ি, কী ধরনের সমস্যা, কী ধরনের শিক্ষা, এইভাবে হাজার হাজার নাউন রয়েছে। যে কোনো ধরনের নাউন বসে কিন্তু, অর্থাৎ এই ধরনের ঘটনা নাউন বসে আপনি পড়তে পারেন। যেমন হোয়াট কাইন্ড অফ বা হোয়াট টাইপ অফ ম্যান ইজ হি, সে কী ধরনের লোক, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি, সে কী ধরনের, হোয়াট সর্টস অফ ম্যান ইজ হি, সে কী ধরনের লোক। এখানে যে বলা হয় যে তোমার স্যার কী ধরনের শিক্ষক, হোয়াট টাইপ অফ টিচার, হোয়াট টাইপ অফ টিচার ইজ ইউর টিচার, হোয়াট টাইপ অফ টিচার, কী ধরনের শিক্ষক, কী ধরনের মেয়ে, হোয়াট টাইপ অফ গার্ল, কী ধরনের ভাই, হোয়াট টাইপ অফ ব্রাদার, কী ধরনের, যে এখানে যে বলা কী ধরনের সমস্যা, হোয়াট টাইপ অফ প্রবলেম, কী ধরনের চিন্তা, হোয়াট টাইপ অফ থট, কী ধরনের ভাবনা ভাবনা চিন্তা, হোয়াট টাইপ অফ থট, কী ধরনের ইচ্ছা, হোয়াট টাইপ অফ ইন্টেনশন, কী ধরনের শিক্ষা, হোয়াট টাইপ অফ এডুকেশন, কী ধরনের কথা, হোয়াট টাইপ অফ টকিং, কী ধরনের কষ্ট, হোয়াট টাইপ অফ পেইন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার কমন নাউন বসে পড়তে পারেন। তারপরে এখানে বুক, হোয়াট টাইপ অফ বুক, কী ধরনের কলম, হোয়াট টাইপ অফ পেন, কী ধরনের কলম, হোয়াট টাইপ অফ ক্লথ, কী ধরনের কাপড়, হোয়াট টাইপ অফ ফুড, কী ধরনের খাবার, হোয়াট টাইপ অফ ফিশ, কী ধরনের মাছ। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে আপনারা হাজার হাজার নাউনের কথা অবশ্যই ইতিমধ্যে শিখে গেছেন, যেহেতু আমরা ইতিমধ্যে প্রায় 1000টির মতো ভিডিও লেকচার দিয়েছি। যারা দেখেছেন তারা অবশ্যই পরিবেশটি বেঙ্গে বেঙ্গে বুঝতে পারতেছেন। তারপরে আসেন এখানে হোয়াট টাইপের জায়গা হোয়াট টাইপস পোড়াল যেতে হলে হোয়াট টাইপস অফ বা হোয়াট কাইন্ডস অফ বা হোয়াট সর্টস অফ বুক, কী কী ধরনের বই, কী কী ধরনের কলম, হোয়াট টাইপস অফ পেন্স, কী কী ধরনের খাবার, হোয়াট টাইপ অফ ক্লথস, কী কী ধরনের খাবার, হোয়াট টাইপ অফ ফুডস, হোয়াট টাইপ অফ ফুডস, কী কী ধরনের খাবার সে চায়, হোয়াট টাইপস অফ ফুড ফুডস হি ওয়ান্টস, এইভাবে আপনারা পড়তে পারেন। এখানে কিন্তু আমরা এই বিষয়গুলো লক্ষণীয় যে যেখানে আমরা দিয়েছি যে হোয়াট টাইপ অফ, এখানে এটের সাথে যারা এই ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই দেখলে সহজ হবে। যেমন হোয়াট ইউ ওয়ান্ট, এখানে যে বলা হোক হোয়াট টাইপ অফ ফুড ইউ ওয়ান্ট, হোয়াট টাইপ অফ ফুড কি ইউ ওয়ান্ট, তুমি কী ধরনের খাবার চাও, হোয়াট টাইপ অফ প্রবলেম ইউ হ্যাভ, এখানে যদি বলা হয় যে হোয়াট টাইপ অফ প্রবলেম ইউ হ্যাভ, তোমার কী ধরনের সমস্যা রয়েছে, হোয়াট টাইপ অফ এডুকেশন হি হ্যাজ, যদি এখানে বলা হয় হোয়াট টাইপ অফ এডুকেশন হি হ্যাজ, তার কী ধরনের সমস্যা আছে, হোয়াট টাইপ অফ বুক হি রিডস, সে কী ধরনের বই পড়ে, এখানে হোয়াট টাইপ অফ বুক হি রিডস, সে কী ধরনের বই পড়ে, হোয়াট টাইপ অফ বুক হি ওয়ান্টস, সে কী ধরনের বই চায়, হোয়াট টাইপ অফ দ্য বুক হি টিচেস, সে কী ধরনের বই পড়ায়। হ্যাঁ বন্ধুগণ, এইখানে এখানে মূলত হলো এই গঠনটি হচ্ছে, এখানে ছিল হটের জায়গায় আপনারা টাইপ অফ বা কাইন্ড অফ বা শর্ট অফ, যদি পোড়াল বোঝে হট টাইপস বা কাইন্ডস বা শর্টস অফ বুক, অর্থাৎ কী কী ধরনের বই সে চায়, কী হবে, হট কাইন্ডস অফ বুক হি ওয়ান্টস, বা তুমি কী কী ধরনের বই, তুমি যা যা ধরনের বই চাও, হট টাইপ অফ বুকস, হট টাইপ অফ বুক ইউ ওয়ান্ট, তুমি কী কী ধরনের বই চাও বা কী ধরনের বা কোন ধরনের বই চাও, এভাবে আপনারা বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। এই হলো বিষয়। তারপর আসেন আমরা শিখব 37 নম্বর, লক্ষ্য করেন,
তোমার খবর কি? তোমার খবর কি হলো? হোয়াট অ্যাবাউট ইউ? আমার খবর কি? হোয়াট অ্যাবাউট মি? তার খবর কি? হোয়াট অ্যাবাউট হিম? তার খবর কি? হোয়াট অ্যাবাউট হার? তাদের খবর কি? হোয়াট অ্যাবাউট দেম? কামালের খবর কি? হোয়াট অ্যাবাউট কামাল? তোমার ভাইয়ের খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর ব্রাদার? তোমার মায়ের খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর মাদার? তোমার যদি এখানে বলা হয় যে তোমার চাকরির খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর জব? তোমার গাড়িটির খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর কার? তোমার বাড়িটির খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর হাউস? তোমার শিক্ষার খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর এডুকেশন? হোয়াট অ্যাবাউট ইউর কি? এডুকেশন? আর তোমার পরীক্ষার খবর? হোয়াট অ্যাবাউট ইউর এক্সাম? হোয়াট অ্যাবাউট ইউর কি? এক্সাম? তোমার রেজাল্টের খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর রেজাল্ট? হোয়াট অ্যাবাউট ইউর কি? রেজাল্ট? এইভাবে বন্ধুগণ যে এইভাবে শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন। তারপর আসুন, হোয়াট অ্যাবাউট ইউর মাদার? তোমার মায়ের খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর ফাদার? তোমার বাবার খবর কি? এখানে ইউরের জায়গায় মাই আওয়ার ইউর হিজ আর বসিয়ে পড়েন। যেমন হোয়াট অ্যাবাউট হিজ মাদার? তার মায়ের খবর কি? হোয়াট অ্যাবাউট যে আওয়ার মাদার? আমাদের মায়ের খবর কি? হোয়াট অ্যাবাউট দেয়ার মাদার? তাদের মায়ের খবর কি? হোয়াট অ্যাবাউট কামালস মাদার? কামালের মায়ের খবর কি? হোয়াট অ্যাবাউট যে জামালস মাদার? জামালের মায়ের খবর কি? হোয়াট অ্যাবাউট দ্য গার্লস মাদার? মেয়েটির মায়ের খবর কি? হোয়াট অ্যাবাউট দ্য বয়েস মাদার? ছেলেটির মায়ের খবর কি? হ্যাঁ, এইভাবে বাক্যাংশে তৈরি করে পড়তে পারেন। তারপর হোয়াট অ্যাবাউট ইউর এক্সাম? তোমার পরীক্ষার খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর স্টাডি? তোমার পড়াশোনার খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর বুক? তোমার বইটি খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর এডুকেশন? তোমার শিক্ষার খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর প্ল্যান? তোমার প্ল্যানের খবর কি? পরিকল্পনা খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর প্রজেক্ট? তোমার প্রজেক্টের খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর প্রবলেম? তোমার সমস্যার খবর কি? তারপর আসেন এখানে, হোয়াট অ্যাবাউট দ্য জব? চাকরিটার খবর কি? হোয়াট অ্যাবাউট দ্য অফিস? অফিসটি খবর কি? হোয়াট অ্যাবাউট দ্য পাবলিকেশন? পাবলিকেশনটির খবর কি? হোয়াট অ্যাবাউট দ্য নিউজ? নিউজটির খবর কি? অর্থাৎ সংবাদপত্রের খবর কি? হোয়াট অ্যাবাউট দ্য পেপার? পেপারটির খবর কি? হোয়াট অ্যাবাউট ইউর ইনকাম? হোয়াট অ্যাবাউট দ্য ইনকাম? মানে ইনকামটির খবর কি? বা হোয়াট অ্যাবাউট ইউর ইনকাম? তোমার আয়ের উৎস, আয়ের খবর কি? হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা লক্ষ্য করুন, এখানে নাউন প্রনাউন বসে শত শত বাক্যাংশ বানায় পড়তে পারবেন, বিশ্বাস করুন। এখানে দেখতে দেখা যায় খুবই অল্প, কিন্তু আসলে এদের ব্যবহার বিধি অনেক বড়। আপনি যা কিছু শিখবেন পরিপূর্ণভাবে শিখুন, তাই আমাদের ভিডিওগুলো একে একে দেখুন। যাদের ভিডিও লেকচার দরকার এই পুরো বইটির ওপর, যাদের ভিডিও লেকচার দরকার তারা অবশ্যই প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিও লেকচারে আমরা আরও নতুনত্ব তত্ত্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অংশটি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।